আজকে ওই নবীর উম্মত হইয়া যুবক তুমি কেমনে গুনাহ করো, কত গুনাহই তো করো, আজকে একটা গুনাহর কথা তোমাদের থেকে ওয়াদা নিব, আর জীবনেও যেন এই গুনাহ না করো, সেটা হলো আসতেছে গজবের রাত 31st night। কি আসতেছে বলেন? এই 31st night, এই নবীর উম্মত হইয়া এমন একটা নবীর উম্মত হইয়া কেমনে তুমি ওই নবীকে কষ্ট দাও, কেমনে তুমি ওই আল্লাহকে কষ্ট দাও। শয়তান যখন দেখে মুসলমানদেরকে তো ডাইরেক্ট শিরিক করানো যাচ্ছে না, মূর্তির পায়ে তো মুসলমান মাথা মতো পড়তেছে না, আল্লাহ পাক বলেন ওয়াজাইয়িনু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান যখন দেখে মানুষ তো গুনার পথে আগায় না, তখন শয়তান গুনাকে সুসজ্জিত কইরা এমন ভাবে উপস্থাপন করে, এমন ভাবে সাজায় যে মানুষ মনে করে এটা তো আর গুনাহ না, এটা করলে কোনো সমস্যা নাই। আমরা মনে করি হুজুর 31st night আপনারাও আপনার এখানে আবার ধর্ম খুঁজে পান, এখানে আবার ঈমান পান, আপনারা বলি হ্যাঁ, এখানে ঈমান না থাকা না থাকা নিয়ে প্রশ্ন, কারণ এই 31st night কোথা থেকে আসলো? ইতিহাসের কিতাব ঘেটে দেখো, এখন ইতিহাসের কিতাব ঘুরতে হবে না, ভাবতে হবে না, তোমাদের যে উস্তাদ আছে হযরত মাওলানা মুফতি ফজিলাতুল শায়খ আল্লামা গুগল, আল্লামা কি ইন্টারনেট, আল্লামা ইন্টারনেট, এখন তো বর্তমানে ইন্টারনেটে যে মুফতি হয় বড় মুফতি, বড় আল্লামা, এই জন্য বলতেছে আল্লামা ইন্টারনেট, ওখানে ঘাইটে দেখো একটা সার্চ করবো, একটা নাম লেখা জানুস, JANUS, এই জানুস লেখা সার্চ করলে দেখবা ওখানে একটা মূর্তি আসছে, এই মূর্তির দুইটা মাথা, এই মূর্তির ইতিহাস, এই মূর্তির ঘটনাবলী, এই মূর্তির তথ্য, তোমরা ওই মূর্তির পিকচারের ভিতরে যখন টিপ দিবা তখন ভিতরে পড়বা, দেখবা কি যুবক ওখানে লেখা আছে যে রোম সম্রাটের সময়ের যে মুশরিক গুলা ছিল, খ্রিস্ট ধর্মের আগে যে মুশরিক গুলা ছিল, এই মুশরিকেরা কি করত, ওদের একটা দেবতা ছিল, ওই দেবতার নাম হলো জানুস, সেই দেবতাই হলো এই দুই মাথাওয়ালা দেবতা, নাউযু বিল্লাহ বলেন, ওরা কি করত সবসময় এই জানুস দেবতাকে পূজা করত, লাস্টে 31 ডিসেম্বর রাত 12টার আগ দিয়া এই জানুস দেবতার পাশার সামনে আইসা, ডাইরেক্ট খাঁটি বাংলায় বললাম, এই জানুস দেবতার পিছনে নিতম্বের সামনে আইসা ওরা ওই জানুস দেবতার কে বলতো এবং পূজা করত, এবং ওই জানুস দেবতাকে ওরা ভাগ্যের পরিবর্তক মনে করত, কি মনে করত বলেন, ভাগ্যের পরিবর্তক মনে করত, 12টার আগে 31 ডিসেম্বর 12টার আগে আইসা নিতম্বের পিছনে বৈশা বৈশা ওরা জানুসকে খুশি করত, কেন বুঝাইতো যে এই পিছনের যে অতীত কাল চলে গেল, এই একটা বছর চলে গেল, এই একটা বছর যা যা পাইছি সবগুলা আপনার পিছনের বরকতে পাইছি, নাউযুবিল্লাহ বলেন, ঠিক 12টা যখন বাজতো তখন সামনে চইলা, সামনে যায় তাকে খুশি করতো, কেন যে ভবিষ্যতের এই বছরটা যেন আমরা আপনার সামনে বরকতে পাই, ওখান থেকেই আসছে 31st night, এই 31st night তো অন্তত আর যাদের হোক মুসলমানদের কালচার হতে পারে না, এই মুসলমানদের কালচার এখন শয়তান ঢুকাই দিছে, মূর্তি পূজা করার লাগবো না, 31st night পালন করো, কিন্তু এখন 31st night কাদের কাদের থেকে আসছে বলেন না, খ্রিস্টানদের থেকে আসছে, আর আল্লাহ পাকের হাবিব স্পষ্ট হাদিসে জানায় দেয় বান্তাশাব্বাহ কাওমিন ফাল্লা কাওমুহুম, যারা নাকি তাদের পথ অবলম্বন করবে, তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে কাজ করবে, তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা আজকে সবাই ওয়াদা দিবা যে জীবন চলে যাবে তারপরেও এই শিরকি কর্মকাণ্ড, জীবন চলে যাবে বন্ধু বান্ধব 14 জাহান্নামের ওই চৌরাস্তায় চলে যাক, আমার 14 গোষ্ঠী 31st night পালন করুক, তারপরেও ওই খ্রিস্টানদের কালচার 31st night আমরা পালন করবো না, ওয়াদা কারা কারা দিবা, শুধু তালে তালে হাত উঠাইবা না, আল্লাহু আকবার বলে হাত উঠাই, রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলি আমি ঘাটনামা। এই 31st night যে মদ পান করা হয়, মদ আনা হয়, আমি বলবো এই মদ যে তোমরা খাও, ও যুবক আমার এক দোস্ত আছিল একদিন শয়তানের ধোকায় পড়া ছোটকালের দোস্ত মদ খাইছে, আমার কাছে আইসা মাফ চাপ চাইছে, আমি কিছু তুই ওটা খাইতে গেলি কেন, তোর থেকে তো আশা করি নাই, ও বলে হুজুর সব কিছু জীবনে খায় টেস্ট করে দেখছি, এটাও বাকি ছিল টেস্ট করা, এটাও একটু শেষ করে খায় দেখলাম কেমন লাগে, আমি বলি না তোর আরো কিছু টেস্ট করা বাকি, আমি বাকি হুজুর তাহলে কি বাকি, আমি কই মদ যে খাইছো ময়ের নিচে রসুকাল লাগা তার লাগা মুহ তো খাওয়া বাকি আছে, কয় হুজুর এটা কোনো কথা কইলেন মদ আর পেশাব কি একনি, আমি বলি হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম শরীয়তের দৃষ্টিতে পাক না পাকের দিক দিয়া মদ আর পেশাব একেবারে এক, আপনার গায়ে যদি 1 পয়সা পরিমাণ পেশাব লাগে ওই কাপড় দিয়া নামাজ জায়েজ হবে না, ঠিক 1 পয়সা পরিমাণ যদি মদ লাগে ওই কাপড় দিয়া কি হবে না,
নামাজ জায়েজ হবে না। এই জন্য ওই রাতে যে মদের আয়োজন করা হয়, যদি কেউ কখনো জানতে পারো সাথে সাথে তাকে তার ইন করবা, সাথে সাথে তাকে জাহান্নামে ভয় দেখাইয়া তাকে দরকার হলে আঘাত করবা, দরকার হলে তার মা বাবাকে জানাইবা, এবং নিজেও মদ আমরা পান করবো না আর জীবনে কখনো। কারণ মদ পান করা পেশাব পান করা এক সমান কথা, আমরা কখনো এই রাতেই শুধু না কোনো সময় মদ পান করবো না। কারো কারো রাজি আছি আল্লাহ একবার বলে হাত উঠে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আগে আমাকে পরে আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।